অনলাইন ইনকাম বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাজমুল আবরার আপনাদের সামনে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে টিউটোরিয়ালে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আপনারা কেন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পান না, বা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে কেন আপনাদেরকে ডিসঅ্যাপ্রুভাল করে দেয়। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে যে কীভাবে আপনারা ব্লগ স্পটে হচ্ছে কাস্টম ডোমেনটা লাগাবে, এই দুটি বিষয়ে কথা বলবো। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় না কেন, এই ধরনের এই বিষয়ে আসলে পাঁচটা টিপস আমি আপনাদেরকে দেবো, পাঁচটা বা এর চেয়ে বেশি। তো যে টিপসগুলো দেবো ওইগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট থেকে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে আমি কোন জায়গায় কোন কথাটা বলেছিলাম এবং কী কারণে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাচ্ছেন না। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটি হলো যে আপনারা বিশেষ যে কারণটার জন্য আসলে আমাদের দেখেন যে হচ্ছে যে মিনিমাল কন্টেন্ট বলে বা হচ্ছে যে আপনার কন্টেন্ট হচ্ছে যে কম, এই ধরনের কথাগুলো আসে। কিন্তু আপনি অনেকগুলো পোস্ট লিখে ফেলেছেন, প্রায় 500টার উপরে, অনেকে 500টাও লিখে ফেলছে, সরি 500টা পোস্ট লিখে ফেলছে বা হচ্ছে 60-70 অনেক পোস্ট লিখে ফেলছে, কিন্তু তারপরেও তাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন। অ্যাপ্রুভাল না দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে সবাই একটা বিশাল ভুল করে থাকি। সেই ভুলের পিছনে আসলে যে কারণটা সেটা হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের পোস্টকে সাজানোর জন্য আমরা অনেক কিছু করি, যেমন হচ্ছে আমরা ডু ফলো, তারপরে হচ্ছে সাব হেডিং, অনেক কিছু ইউজ করি একটা পোস্ট সাজানোর জন্য। তাই বলবো যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনারা কখনো হচ্ছে কোনো কিছু অত সাজানোর প্রয়োজন নেই, নর্মাল রাখবেন। নর্মাল বলতে সাব হেডিং যদি ইউজ করেন একটা জিনিস মাথায় রাখবেন, সাব হেডিং আপনি ধরেন প্রথমে একটা হেডিং দিলেন, ধরেন আমি এটাকে কপি করে নিলাম, এটাকে আমি হেডিং হিসেবে দিচ্ছি, ধরেন আমি হেডিং হিসেবে দেব। তো হেডিং হিসেবে দেওয়ার পর আমার যখন সাব হেডিং আসবে, মনে রাখবেন যে সাব হেডিংয়ে সবসময় একটা বিষয়ে সাব হেডিংয়ে সবসময় হচ্ছে যে 250 ওয়ার্ডের নিচে, মানে একটা সাব হেডিংয়ে হচ্ছে যে আপনার 250 ওয়ার্ড লাগবে। ধরেন এটা সাব হেডিং, এটার মধ্যে যদি 250 ওয়ার্ড যদি না থাকে তাহলে আপনার ওটা মিনিমাল কন্টেন্টে ওরা ধরে নেবে। ধরেন এটার পরবর্তী আরেকটা সাব হেডিং দিলাম, আরেকটা সাব হেডিং দেওয়ার পরে ওটাতে হচ্ছে 250 ওয়ার্ড, প্রত্যেকটাতে আলাদা আলাদা 250 ওয়ার্ড প্রয়োজন হয়, যার কারণে হচ্ছে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা আপনারা পান না। তো আপনারা কী করবেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে সাব হেডিংগুলো আছে ওগুলো সবগুলোকে হচ্ছে আপনারা হচ্ছে যে বোল্ড করে দেবেন, মানে নর্মাল রাখবেন, নর্মাল রেখে হচ্ছে এগুলোকে হচ্ছে সবগুলোকে হচ্ছে বোল্ড, এখানে বি দিয়ে বোল্ড করে দেবেন। বোল্ড করে দিলে আপনার তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে যতগুলো লিঙ্ক থাকবে আপনার, লিঙ্কগুলোকে আপনারা হচ্ছে যে লিঙ্কে গিয়ে হচ্ছে যে লিঙ্কটাকে ক্লিক করে দেবেন, লিঙ্কটা বাতিল করবেন, ঠিক আছে। আর কোনো কপিরাইটেড ইমেজ ব্যবহার করবেন না, ভুলেও না। একটা কপিরাইটেড ইমেজ যদি তারা যদি আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সময় যদি ধরতে পারে তাহলে হচ্ছে আপনাকে সাথে সাথে ওরা হচ্ছে সেটাকে ডিসঅ্যাপ্রুভাল করে দেবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আপনার ডিসঅ্যাপ্রুভাল করার পিছনে এই বিশাল কারণ। তো মিনিমাল কন্টেন্টের ব্যাপারটা বললাম। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বললো সেটা হচ্ছে যে আপনাদের মানে আপনি যখন হচ্ছে সাইট ডিজাইন করেন, ডিজাইন করতে গিয়ে আমরা অনেকগুলো ভুল করি, যেমন হচ্ছে ধরেন আমরা একটা ক্যাটাগরি হচ্ছে দেখেন হচ্ছে আমি এখানে অনেকগুলো ক্যাটাগরি ব্যবহার করেছি, ধরেন আমি একটা ক্যাটাগরি হচ্ছে যে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ক্যাটাগরি আমি বাদ দিয়ে দিলাম, আমি অনেকগুলো ক্যাটাগরি ইউজ করেছি। আমার অনেকগুলো ক্যাটাগরি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আমার হচ্ছে যে সিম্পল পাঁচটা ক্যাটাগরি, এবং পাঁচটা ক্যাটাগরিতে যেন পোস্ট থাকে, এটাই মাথায় রাখবেন, পাঁচটা ক্যাটাগরিতে পাঁচটা যেন পোস্ট থাকে। এটা আমরা আসলে অনেক জায়গায় ভুল করে ফেলি, এই ভুলগুলো আসলে করার কারণ হচ্ছে আমাদেরকে হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না। যেমন এখানে ধরেন হচ্ছে আমি এখানে ক্যাটাগরি রেখেছি কয়টা, একটা দুইটা তিনটা, তো 1, 2, 3 ক্যাটাগরি রাখলাম, এরপরে হচ্ছে যে আরও দুটা ক্যাটাগরি রাখতে হবে, মোট পাঁচটা ক্যাটাগরি রাখবেন, যাতে আপনার সাইটটাকে হচ্ছে দেখতে মানে সাইটে কোনো যেন মানে ফ্রি কন্টেন্ট না থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আপনার সাইটটাকে যখন হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন, অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে যে গুগল কনসোলে আপনাদের সাইটটাকে হচ্ছে ভেরিফাই করে নেবেন, গুগল কনসোল, তারপরে হচ্ছে বিং, তারপরে হচ্ছে যে ইয়ানডেক্স, যত ওয়েব সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে আপনার এটাকে হচ্ছে ইন্ডেক্স করিয়ে নেবেন। ইন্ডেক্স করিয়ে নিলে একটা সুবিধা কী জানেন, গুগল হচ্ছে আপনাকে আপনার সাইটটাকে মনে করে যে এটা ট্রাস্টেড, আপনি কিছুদিনের মধ্যে আপনার এই সাইটটা ফেলে চলে যাবেন না, ট্রাস্টেড মনে করে। এই ট্রাস্টেড মনে করার জন্য আপনাকে হচ্ছে বিভিন্ন সাইট মানে বিভিন্ন মানে সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে হচ্ছে যে ইন্ডেক্স করাতে হবে। ধরেন আপনার পুরো সাইটটা করার পরে আপনার পুরো, ধরেন আপনি মোট পোস্ট করবেন হচ্ছেন যে আপনি টার্গেট করলেন আমি 10 পোস্ট করার পরে আমি হচ্ছে যে অ্যাপ্রুভাল নেব, যদি 10 পোস্ট করার পরে অ্যাপ্রুভাল নিতে চান তাহলে 10টা পোস্ট সম্পূর্ণ করবেন এবং সবগুলো ট্যাগ মানে সবগুলো হচ্ছে লেভেল সবগুলো ক্যাটাগরি ঠিক করবেন, ঠিক করার পরে গিয়ে আপনি হচ্ছে যে
ওয়েবমাস্টার টুলে হচ্ছে আপনার সাইটটাকে হচ্ছে সাবমিট করবেন, তাহলে হচ্ছে আপনার ইন্ডেক্সে কোনোটায় হচ্ছে যে 404 রিডাইরেক্ট দেখাবে না। আর যদি 404 যদি কোনো মানে পেজ দেখে তাহলে আপনার সাইটটাকে ভেরিফাই দেবে না, এটা মাথায় রাখবেন। এটা সবসময় মাথায় রাখবেন যে 404 যদি কোনো পেজ পায় তাহলে তারা এটাকে বাতিল করে দেবে সাথে সাথে। তো আর কী কী সাইট, আর আসলে আমরা অনেকে আসলে ভুল করেছি সাইট তৈরি করার ক্ষেত্রে। সাইট তৈরি করার ক্ষেত্রে বলছে আমি আসলে কোন নিশ নিয়ে কাজ করবো, দেখেন আমি এখানে একটা আসলে আপনাদের জন্য একটা রেখেছি, মানে একটা গুগল অ্যাডসেন্স হেল্প ফোরাম থেকে একটা হেল্প ফোরামের একজন মানে ওদের এক্সপার্ট লুইস, ওকে একজন প্রশ্ন করছে হোয়াট সাইট ক্যান আই মেক ফর মাই ওয়েবসাইট, আই ওয়ান্ট টু ইউজ অ্যাডসেন্স, আমি কী ধরনের সাইট তৈরি করবো এবং আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে চাই। তো বলছে যে হেয়ার এ কাপল অফ টাইপ অফ সাইট ইউ শুড অ্যাভয়েড টু মেক, তোমার এই সাইটগুলো তৈরির ক্ষেত্রে তোমাকে অ্যাভয়েড করা উচিত। দেন হলিউড বলিউড নলিউড ফলিউড যা যা আছে এই ধরনের কোনো সাইট আপনার তৈরি করবে না। সেলিব্রিটি পিক্স অ্যান্ড গসিপ এই ধরনের কোনো সাইট তৈরি করবে না। ব্লগিং অ্যান্ড সেক্সুয়াল টিপস, হেলথ অ্যান্ড ডায়েট টিপস, ফাইন্যান্স টিপস, স্পোর্টস অ্যান্ড এনি কাইন্ড, স্ক্র্যাপ নিউজ, ফ্যাশন লাইফ স্টাইল, মোবাইল ফোন অ্যান্ড গ্যাজেট রিভিউ, অনলাইন মানি মেকিং ব্লগ, ক্লাসিফাইড অ্যাডস, ঠিক আছে। এরপর আছে নিউজ, জব, এটা আপনারা একটু হচ্ছে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দরকার হলে হচ্ছে পুশ করে হচ্ছে যে দেখে নেবেন, পজ দিয়ে দেখে নেবেন। তো এই সাইটগুলো নিয়ে কাজ করবেন। তো আপনি আসলে কী সাইট নিয়ে কাজ করবেন, আমার কথা হচ্ছে আপনি হচ্ছে যে হেলথ টিপস, এখানে একটা কথা আছে দেখেন, হেলথ অ্যান্ড ডায়েট টিপস, আপনি হেলথ অ্যান্ড ডায়েট টিপসের জায়গায় হচ্ছে মানে কীভাবে বডিকে ঠিক রাখা যায়, ফিটনেসের জায়গায় চলে যাবেন, এই ধরনের জায়গায় চলে যাবেন। মানে আপনি হেলথ বা ডায়েট টিপসের মধ্যে হচ্ছে কোনো টিপস দিবেন না, মানে ওই ধরনের টিপসগুলো ইউজ করবেন না যেগুলো হচ্ছে মানে অ্যাডসেন্স আসলে এটা অ্যাপ্রুভাল করে না, একটু চেঞ্জ করে লিখবেন। যেমন আমি যেমন হচ্ছে খেয়াল করে দেখবেন আমার ব্লগে আমি কিন্তু হাউ টু মেক মানি ইউজ করার, মানে আমি হাউ টু মেক মানি ইউজ করি না, আমি কোনো রিভিউ ইউজ করি না, কিন্তু আমি কী করেছি আমি হাউ টু এর জায়গায় হচ্ছে যে ব্যবহার করেছি হচ্ছে যে যেমন মানে পোস্টে যাই স্পিড অফ ইউর অ্যান্ড্রয়েড উইদাউট এনি অ্যাপস, ঠিক আছে। আমি দেখেন তারপর আমি কিন্তু এটা আমার শেষের দিকে আমি করেছিলাম, যেমন হচ্ছে যে বেস্ট 3 ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপস, তা আমি এখানে লিখতে পারতাম হাউ টু শেয়ারিং সোশ্যাল মিডিয়া, হাউ টু মেক এ সোশ্যাল মিডিয়া অ্যাপস, এই ধরনের অনেক কিছু লেখা যায়, কিন্তু এটা করবেন না। যেমন হচ্ছে যে হাউ টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, এই ধরনের করে লেখা যায়, কিন্তু আমি এভাবে লিখিনি, ইচ্ছা করি, কারণ আমি প্রথমে এটা চেক করে নিয়েছিলাম। তো এই চেকটা আপনারা করে নেবেন, ঠিক আছে। এই চেকটা করে নিলে আপনাদের সুবিধা হবে হচ্ছে যে আপনারা ভুল করবেন না, আপনাদেরকে হচ্ছে যে ওরা বাতিল করে দেবে না। তো এরপর আসি আসলে আমাদের সাইডে আসলে আমরা কীভাবে হচ্ছে যে কাস্টম ডোমেন লাগাবো। আসলে কাস্টম ডোমেন লাগানোর জন্য সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে হচ্ছে আপনার বেসিকে যাবেন, বেসিকে গিয়ে হচ্ছে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর আপনি যেখান থেকে ডোমেন কিনবেন, আমি ডোমেন কিনেছিলাম হচ্ছে নেমচিপ থেকে, সেটা হচ্ছে যে অল্প একেবারে অল্প টাকা দিয়ে, এটা $1.17 ছিল একটা XYZ, তো $1.17 আপনার ইজি হচ্ছে যে আপনারা বিগ ভিডিও এই সেই বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে ফেলতে পারবেন $1। পেপ্যালে যদি নেন তো আমার আই বাটন আমি দিয়ে দেবো, পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা এটা দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে হচ্ছে আপনারা কী করবেন, এই আপনি যখন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার হচ্ছে যে আপনার এই ধরনের ডোমেন লিস্টে চলে যাবেন। ডোমেন লিস্টে যাওয়ার পর আপনি হচ্ছে অ্যাডভান্স DNS এ ক্লিক করবেন। যখন আপনি অ্যাডভান্স DNS এ ক্লিক করবেন তখন এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা কথা লেখা আছে যে নেইম লেভেল হোস্ট, যেখানে এই তিনটা লিখা পাবেন ওইখানে হচ্ছে www. এটা এগুলো হচ্ছে এখানে পেস্ট করবেন। আর ডেস্টিনেশন টার্গেট পয়েন্ট এটা এই ফিল্ডটা হচ্ছে ফিল আপ করবেন এই দুটো দিয়ে, ঠিক আছে। তো এখানে কীভাবে করছে দেখেন, আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে, তো আমরা এখন হচ্ছে যে অ্যাডভান্স DNS দেখাচ্ছে গিয়ে আপনারা দেখবেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে সি
সি নেই, এখানে দেখবেন সি নেম, এখানে একটা দেখেন এখানে লেখা আছে সি নেম ফর ভেরিয়াস রেজিস্ট্রেশন, সি নেম। আর কোথাও কোথাও হচ্ছে আপনাকে আইপি অ্যাড্রেস দিতে হবে, ওটা আইপি অ্যাড্রেস ওইখানে দিয়ে দিলে হবে, ওটা যে কোনো একটা যেমন সি নেমটা আপনি কীভাবে লাগাবেন। তো এখান থেকে হচ্ছে যে আপনারা নিউ রেকর্ডে ক্লিক করবেন, নিউ রেকর্ডে ক্লিক করার পরে দেখেন এটা নিউ রেকর্ডে, এই যে সি নেম রেকর্ডার, সি নেম রেকর্ডে এই হোস্টের জায়গায় হচ্ছে যে আপনারা কী করবেন, হোস্টের জায়গায় www. লাগাবেন, একটাতে সি নেম দুইটা নেবেন, একটাতে এটা লাগাবেন আর একটাতে এটা লাগাবেন অ্যাডভান্স ডিএনএসে। ঠিক আছে, একটা নিলাম, ধরেন আমি আরেকটা নিলাম, দেন আমার এখানে কিন্তু দুটা লাগানো, খেয়াল করে দেখেন www. সি নেম একটাতে, একটাতে www. একটাতে এটা, দুইটা সি নেম, কোনটা কোনটা, এই যে www আইজে প্রথমটাতে দেখেন www আইজে দুইটাতে দুইটা। এরপরে যখন হচ্ছে যে এটাতে জি গুগলের এটা এটা এখানে এই যে জিএস একটাতে জিজি এটা এখানে, তো এটা দিয়ে আপনার সেভ করবেন। সেভ করার পরে গিয়ে আপনাদের কাজ হলো যে এখানে সেভ, এখানে হচ্ছে রিডাইরেক্টে ক্লিক করে দেবেন, আমরা রিডাইরেক্টে ক্লিক করি না, রিডাইরেক্টে ক্লিক করে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করলে আপনার হচ্ছে খুব কম সময়ের মধ্যে, ধরেন হচ্ছে 1-1.5 মিনিট পর আপনার এটা রিডাইরেক্ট করে নেবে ওরা। ঠিক আছে, আমার এটা রিডাইরেক্ট করা আছে, তো আমি এটা নিয়ে কোনো কাজ করছি না। তো এটা ছিল হচ্ছে যে অ্যাডভান্স ডিএন, মানে আপনার কাস্টম ডোমেন কীভাবে লাগাবেন। তো এটাই ছিল, তো আজকের মতো হচ্ছে আমরা টিউটোরিয়াল এখানে শেষ করবো। এর পরবর্তী টিউটোরিয়াল আমি আসলে দুটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটকে হচ্ছে যে ইন্ডেক্স করাবেন বিভিন্ন সাইডে, বিভিন্ন সাইটগুলোতে ইন্ডেক্স কীভাবে করাবেন। ইন্ডেক্স করাতে আপনাদের আসলে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু সহজভাবে আপনারা গিয়ে হচ্ছে শুধু পেস্ট করবেন আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা। পেস্ট করে ইন্ডেক্স করা শেষ হয়ে গেলে আপনারা সাথে সাথে হচ্ছে যে নিজেদের আরেকটা টিপস আমি আসলে সব ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছে যে আপনাদের নিজের যে ওয়েবসাইটের নাম, ধরেন হচ্ছেন যে আমার এই ওয়েবসাইটের নামটা হচ্ছে কি, আমি যে ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে কাজ করাচ্ছি টেকনো, টেকনো বাংলা, তো আমি এটা দিয়ে ডোমেন কিনলাম একদম টেকনো বাংলা XYZ, তো আমি ইমেল অ্যাড্রেস খুলবো যেটা দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবো, পাওয়ার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করবো, সেটা অবশ্যই আপনারা টেকনো বাংলা এটা দিয়ে করবেন, টেকনো বাংলা @gmail.com বা টেকনো বাংলা 02, টেকনো বাংলা 03, যে আর যেভাবে যে ধরনের ওয়েবসাইট ওই ওয়েবসাইটের নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস করবেন, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সম্ভাবনা 50% বেড়ে যায়, একেবারে 50%। কারণ আমার কয়েকদিন আগে আমার একজন পরিচিত যার হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হচ্ছে না, তো সে আমার সাথে কন্ট্যাক্ট করার পরে হচ্ছে যে আমি তাকে কিছু বিষয় বলে দিলাম যে আপনার এখানে যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্কগুলোকে বাদ দিয়ে দেন, আপনার কোনো যদি অ্যাডভার্টাইজ থাকে, তো উনি আমাকে দিল স্যারটা, আমি সাইটটা হচ্ছে একটু দেখে দেখে হচ্ছে ক্লিয়ার করে দিলাম। এরপর ওনাকে বললাম যে এইভাবে একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খোলার পরে তো উনি অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশন করার মানে 3 দিনের মধ্যে ওনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেল, 3 দিন উনি সব কাজ করছে, করার পরে হচ্ছে যে অ্যাপ্রুভাল খুব সহজে পেয়ে গেছে। তো এটা মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল আপনাদেরকে হচ্ছে যে ভাইরাল ভিডিও স্ক্রিপ্ট, মানে ভাইরাল হোয়াটসঅ্যাপ ভাইরাল স্ক্রিপ্টটা নিয়ে করব, দুটো ভিডিও পরপর দেবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থেকে আমাদেরকে সহায়তা করবেন, এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন